ওলকাম এভরি ওয়ান ওয়েলকাম টু ইওর চ্যানেল জব জেনেক্স বন্ধুরা আজ আবারও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা আপনারা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে ছেলে মেয়ে সকলে এখানে এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন এবং একাধিক পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রতিটা পোস্টের ক্ষেত্রে আপনারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন তো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদনের লাস্ট ডেট কী সমস্ত রকম ডিটেলস এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকানটা বাজিয়ে রাখুন যে কোনো রকম চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন যাতে এই নিউজটি সকলের কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা সম্পূর্ণ অফলাইন বেসে আপনাদের আবেদন করতে হবে এবং অনেকগুলি আলাদা আলাদা পোস্টে নিয়োগ করা হচ্ছে যেই পোস্টের ক্ষেত্রে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন ম্যাচ করবে আপনারা সেই পোস্টেই আবেদন করবেন ভিডিও শুরুতেই বলে রাখি আপনারা নোটিশটি আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই টেলিগ্রাম গ্রুপ জয়েন করে সরাসরি আপনারা আবেদনের ফর্ম এবং আপনারা নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন তো চলুন বন্ধুরা অফিসিয়াল নোটিশটি আমরা দেখে নিই তো সর্বপ্রথম বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হলো সেই আবেদন ফর্ম এই আবেদন ফর্মটিকে আপনাদের ফোর সাইজে প্রিন্ট আউট করতে হবে প্রিন্ট আউট করার পর যাবতীয় ডকুমেন্টস এখানে যা যা চাওয়া হয়েছে সমস্ত ডকুমেন্টস এই আবেদন ফর্মের সাথে অ্যাটাচ করবেন আবেদন ফর্মটিকে সম্পূর্ণ ভালোভাবে ফিল আপ করবেন দেন এখানে একটা তিন মাসের মধ্যে তোলা ফটো আপনারা লাগিয়ে দেবেন এবং যে অ্যাড্রেস বলা হয়েছে সেই অ্যাড্রেসে বাই পোস্টের মাধ্যমে আপনাদের পাঠিয়ে দিতে হবে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে কালকে এবং একুশ দিনের মধ্যে আপনাদের কিন্তু এই অ্যাপ্লিকেশানটি করে ফেলতে হবে ক্লিয়ার হলো তো ওপর দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন এখানে বলা আছে যে আপনাদের এখানে কোন আপনার অ্যাড্রেসটা দিয়ে দেওয়া আছে যেই অ্যাড্রেস থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে এবং এখানে পরিষ্কার বলে দেওয়া রয়েছে যে একুশ দিনের মধ্যে আবেদন করতে হবে নোটিশটি কালকেই কিন্তু পাবলিশ করা হয়েছে তো এখানে একাধিক পোস্টে নিয়োগ করা হচ্ছে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন স্টেনোগ্রাফার পোস্টে নিয়োগ করা হচ্ছে স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে আপনাদের টোটাল আটটি শূন্য পদ রয়েছে এবং ক্যাটেগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে এখানে বলা রয়েছে যে আপনারা উচ্চ মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন সঙ্গে কিন্তু কম্পিউটারের টাইপিং স্পিড চাওয়া হয়েছে কোনোরকম সার্টিফিকেট কিন্তু চাওয়া হয়নি আপনারা যদি কম্পিউটারে টাইপ করতে জানেন এবং উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে সকলে আবেদন করতে পারবেন এবং অবশ্যই এসটিএসসিদের কিন্তু বয়সী বয়সীময় আপনাদের ছাড় দেওয়া হবে পে লেভেল ফোর অনুযায়ী কিন্তু স্যালারি প্রোভাইড করা হচ্ছে নেক্সট দেখতে পাচ্ছেন এলডিসি পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে আটটি আপনাদের টোটাল শূন্য পদ রয়েছে এবং বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দিয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন কম্পিউটারে ইংলিশে পঁয়ত্রিশটি ওয়ার পার মিনিট টাইপিং স্পিড চাওয়া হয়েছে এবং এখানে আপনাদের এজ এস বয়সে বয়সের ছাড় আছে এবং সেম এজের কথা বলা রয়েছে পে লেভেল টু অনুযায়ী কিন্তু স্যালারি প্রোভাইড করা হচ্ছে নেক্সট দেখতে পাচ্ছেন ম্যাসেঞ্জার পোস্টে নিয়োগ করা হচ্ছে পনেরোটি টোটাল শূন্যপদ রয়েছে অর্থাৎ যথেষ্ট ভালো পদ কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে পনেরোটি শূন্য পদ রয়েছে এবং ক্যাটেগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে মিনিমাম মাধ্যমিক পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন বয়স একই আঠেরো থেকে চল্লিশ পর্যন্ত এখানে বয়সের কথা বলা হয়েছে এসটি এসসি ও বিসিদের বয়সীমায় ছাড় রয়েছে লেভেল ওয়ান অনুযায়ী কিন্তু স্যালারি প্রোভাইড করা হচ্ছে নেক্সট দেখতে পাচ্ছেন ড্রাফটি পোস্টে নিয়োগ করা হচ্ছে একটি শূন্য পদ রয়েছে এক্ষেত্রেও মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন সাফাইওয়ালা নিয়োগ করা হচ্ছে তিনটি পোস্ট রয়েছে আপনারা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন এখানে গ্রেন্ডার নিয়োগ করা হচ্ছে দুটি শূন্য পদ রয়েছে তো একাধিক শূন্য পদ রয়েছে এখানে আপনাদের একটি অ্যাড্রেস দিয়ে দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের ফর্মটি ফিল আপ করে পাঠিয়ে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাড্রেস দেওয়া রয়েছে আপনাদের কিন্তু ফর্মটি ফিল আপ করে একুশ দিনের মধ্যে বাই পোস্টে পাঠিয়ে দিতে হবে তো যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন আপনারা অবশ্যই নোটিশটি ডাউনলোড করে এই আবেদন পত্রের সাথে কী কী ডকুমেন্টস দিতে হবে এখানে লেখা আছে অবশ্যই আপনারা দেখে নিন এবং অবশ্যই ওপরে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে অবশ্যই লিখে দেবেন যে মুখবন্ধ খামের মধ্যে ভরে ওপরে লিখে দেবেন যে কোন পোস্টে আপনি আবেদন করছেন এখানে দেখছেন লেখা আছে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ আপনি যে পোস্টে আবেদন করছেন সেই পোস্টের নাম অবশ্যই আবেদনপত্রের ওপরে লিখে দেবেন এবং আপনাদের মুখবন্ধ খামের এনভেলপের ওপরেও লিখে এক পোস্টের মাধ্যমে আপনারা পাঠিয়ে দিতে পারেন তো নোটিশটি আপনারা ডাউনলোড করুন ডাউনলোড করে রিড আউট করুন এই নোটিশটি আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক বক্সে দেওয়া থাকবে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ভিডিওটি অবশ্যই সকলের মাঝখানে শেয়ার করুন যাতে এই ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে থ্যাংকস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও